দর্শক, গেলিতে নভেম্বরের 15 তারিখ চন্দনাইশ উপজেলার যৌতুকের হারণে ওরি তার ফুয়ার বোরে নিষ্ঠুরতম বর্বর ও নির্মমভাবে মাদ্যর গড়ে যারা সি প্লাস টিভির সম্প্রচার গড়িলে পরবর্তী ইবেলইরে সারিমিককে আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনার পর ভুক্তভোগী 18 বছর বয়সী তোহা সুলতানার মা মনোয়ারা বেগম বাদিরে চন্দনাইশ থানা তোহা সুলতানার ওরি রেজিয়া বেগমরে এক নম্বর আসামি ও রেজিয়া বেগমের ভাই আব্দুল আলমের 2 নম্বর আসামি করি মামলা করে। এই মামলার 25 দিন পর ডিসেম্বরের 10 তারিখ রবিবার বিবাদী রেজিয়া বেগম ও তার ভাই আলম চট্টগ্রাম আদালতত আগাম জামিনুল্লাহ গেলে আদালত তারার আবেদন জামিন নামঞ্জুর করি তারারে জেলত ফাড়ায়। এ বিষয়ে ভুক্তভোগী বাদী তোহা সুলতানার আইনজীবী আরিফুর রহমান চৌধুরী বাপ্পি সি প্লাস টিভিরে মুঠোফোনে জানায়, আসামি রেজিয়া বেগম এবং রেজিয়া বেগমের ভাই 2 নম্বর আসামি এই ঘটনা ঘটানোর পরেও অন্যান্য আসামিদের এই ঘটনা ঘটছি, ঘটনা ঘটানোর পরে আবার কি করছি তা কোর্ট দায়ের একটা মিথ্যা মামলা করে দিই, একটা সিআর মামলা করে দিই, সিআর মামলা মধ্যে ও ওর তানজিরুল ইসলামের 1 নম্বর আসামি এবং ভিকটিম সুহা সুলতানারে 2 নম্বর আসামি করিয়ে একটা মিথ্যা মামলা করছি, যে মামলার কোনো ভিত্তি নাই। যে মামলা রেজিয়া বেগমে করছি সিআর মামলা 618/2023 ইয়ের মধ্যে আই মানবাধিকার নেতা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব সিনিয়র অ্যাডভোকেট জনাব জিয়া হাবিব হাসান স্যারের নির্দেশনা মতে আই তোহা সুলতানার জামিন পেলাম। আদালত বিনা শর্তে ভিকটিম তোহা সুলতানার জামিন দিই এবং তোহা সুলতানার মাই 14/11/23 যে মামলা গুজি চন্দনাইশ থানার মধ্যে রেজিয়া বেগম এবং রেজিয়া বেগমের ভাই আলোর আসামি করে যে মামলা দায়ের করছি এই মামলার মধ্যে বিগত দিনে 3 জন আসামি জামিনও দিয়ে দিবে, ওই জামিনও দিয়ে দেয় তারা অত্যন্ত গোপনে তারা 3 জন জামিন লই দিয়ে বিশ্বস্ত সূত্র হওয়ার ভাই দিয়ে রেজিয়া বেগম 5ম জুডিশিয়াল আদালত আদালত সমিতি ও আত্মসমর্পণ করে বেলা আসছি আমি বিচারার জামিন নামঞ্জুর লাই আমি একখান দরখাস্ত দাখিল করছি আদালতের কাছে আই দরখাস্ত লই ও যে ভিকটিম সুহা সুলতানারে ওর ফুয়ার বউরে জেঙ্গুরে নির্যাতন করে সুলবেরা ধরে টানি আনে আসার মারের শ্যাডো রুমে যে ওরা মারের আই ছবিগুন সাথে যুক্ত করে দি যাতে তারা আদালতের মধ্যে জামিনুল্লাহ বলি ডাকি এই সময় আই ভিকটিম ওরা ডাকিয়ে লগে ভিকটিম সুহা সুলতানার পক্ষে এবং ওর মা মনোয়ারা বেগমের পক্ষে আই বাদী পক্ষে আইনজীবী হিসেবে আই জামিন বাতিলের আবেদন করছিলাম। আদালত আর আবেদন মঞ্জুর করে সন্তুষ্ট অনুরোধ পরিপ্রেক্ষিতে বিজ্ঞ পঞ্চম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ওর জামিন নামঞ্জুর করি ওর সিডাব্লিউ মূলে জেল হাজতের মধ্যে প্রেরণ করছি, সাথে 2 নম্বর আসামি ওর বাইরও সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করছি। সি প্লাস টিভি চট্টগ্রাম।